যে ড্রয়িং বুঝলেও সিঁড়ি করতে পারবেন না বুঝলেও সিঁড়ি করতে পারবেন কোনো টেনশন নাই মূল বিষয় হচ্ছে সাহস সাহস করে ধরবেন ইনশাল্লাহ সফল হয়ে যাবেন নো প্রবলেম কোনো টেনশন নেই আসসালামু আলাইকুম তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বিল্ডিংয়ের যে প্রথম সিঁড়ি সেই সিঁড়িটা এখানে সেন্টারিং করা হচ্ছে তো এই প্রথম সিঁড়িটা কীভাবে সেন্টারিং করবেন খুব সহজ উপায়ে আপনি ড্রয়িং বোঝেন বা না বোঝেন সেটা বড়ো বিষয় না আমি আজকে গ্রান্ট দেব যে আপনারা সবাই এই সিঁড়ি করতে পারবেন ড্রয়িং বুঝলেও পারবেন না বুঝলেও পারবেন শুধু ছোট্ট একটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে ড্রয়িংয়ের তাহলে যদি আপনি সেই জিনিসটা খেয়াল করে মনে রাখতে পারেন তাহলে আপনি অবশ্যই এই সিঁড়ির কাজ করতে পারবেন এবং এই সিঁড়িটা কীভাবে শুরু করবেন এবং কিভাবে সেন্টারিং করে রড বাইন্ডিং কমপ্লিট করবেন এ টু জেড আমি আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো যাতে আপনারা ড্রয়িং বুঝলেও সিঁড়ি করতে পারবেন এবং ড্রয়িং যদি নাও বুঝে থাকেন তারপরেও কিন্তু আপনারা এই সিঁড়ি সেন্টারিং করতে পারবেন রকম কোন প্রকার কোনো সমস্যা হবে না এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি তো এই সিঁড়ি সেন্টারিংটা করতে হলে প্রথমত আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনি ড্রয়িংয়ের একটা মাপ দেখতে হবে সেই মাপটা অবশ্যই আপনাকে ফলো করতে হবে আর আপনি যদি সেই মাপটা ফলো করতে পারেন তাহলে আপনার কাছে এই সিঁড়ি সেন্টারিং করা কোনো বিষয় না আপনি চোখ বন্ধ করে সেন্টারিং করে রড বাইন্ডিং কমপ্লিট করতে পারবেন এবং এক কথায় বলতে গেলে আপনি সিঁড়ির এই টু কাজ সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন শুধু আপনাকে একটি জিনিস মনে রাখতে হবে তো এই একটি জিনিস মনে রাখতে হলে যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনার ড্রয়িংয়ের একটা সেকশন শুধু মনে রাখতে হবে মধ্যে আপনাকে রাখতে হবে খালি এই জিনিসটা আপনাকে ঠিক রাখতে হবে তো চলুন আমরা এখন সেই ড্রয়িংটা দেখব কোন জিনিসটা আপনাকে খুব সুন্দরভাবে মনে রাখতে হবে এবং অবশ্যই মনে রাখতে হবে তো এখানে যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে এই বিল্ডিং যে সিঁড়িটা আপনারা দেখলেন সেন্টারিং হচ্ছে এটাই হচ্ছে সেই সিঁড়ি এখানে হচ্ছে আপনার সিঁড়ির ডিটেলস আছে এগুলো হচ্ছে আপনার সিঁড়ির ডিটেলস আর এখানে যেইগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সিঁড়ির রডের অপশন তো এখান থেকে আমি আপনাদের যে জিনিসটা দেখাবো এই জিনিসটা যদি আপনারা সঠিকভাবে বুঝতে পারেন তাহলে কিন্তু আপনাদের কাছে আর সিঁড়ি করার কোনো প্রবলেম হবে না মূল প্রবলেম যেটা হচ্ছে সিঁড়িতে সেটা হচ্ছে আপনার এই যে সোলোপের যে সেন্টারিংটা এই সেন্টারিংটাই কিন্তু মেন জিনিস কারণ হচ্ছে এই স্লোপের সাটারেকের সাথে কিন্তু আপনার ধাপের সংযোগ আছে এই স্লোপটার যে মাপ সঠিক মাপ এই যে আপনি যে ধাপগুলো দেখতে পাচ্ছেন কয়টা ধাপ হবে এটা আপনাকে ড্রয়িংয়ে দেখে বুঝতে হবে এবং ড্রয়িংয়ে দেখতে হবে আপনার এই মাঝের যে জায়গাটা আছে এই জায়গাটা কতটুকু আছে আর এখানে যে চকিগুলো দেখতে পাচ্ছেন এই চকিটা আসলে মেজরিটির বিষয় না চকি আপনি চাইলে সেন্টারিং বাড়াইতেও পারেন কমাইতেও পারেন এটা কোনো সমস্যা না মূল সমস্যা হচ্ছে আপনার এই যে সোলপের সেন্টারিংটা এটা কিন্তু আপনার একবার যদি করে ফেলান পরবর্তী কিন্তু এটা বাড়াইতেও পারবেন না কুমাইতেও পারবেন এটা বাড়াইতে গেলেও ভাঙতে হবে কমাইতে গেলেও ভাঙতে হবে তার তাই মূল যে বিষয় হচ্ছে এই সোলোভটা তো এই সোলোভটা সঠিকভাবে সেন্টারিং করতে হলে পরে আপনাকে যে জিনিসটা ফলো করতে হবে সেই জিনিসটা হচ্ছে আপনি এখানে যে সিঁড়ির যে যে ডিটেলস যে জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন এই যে দেখুন এখানে আপনার চার ফিট চোখে আছে মাঝখানে আপনি দেখুন নয় ফিট দু ইঞ্চি জায়গা আছে এবং এখানে দেখুন চার ফিট দু ইঞ্চিট এই নয় ফিট জায়গার মধ্যে কিন্তু আপনার এখানে ধাপ হয় মোট বারোটা ধাপ হয় তো এই বারোটা ধাপের কিন্তু আপনার এই বারোটা ধাপ আপনার উপরকোট্টা এবং নিজ করটা সহ কিন্তু বারোটা ধাপ তো এখন এখানে মূল বিষয় হচ্ছে এখানে যে করে এই ধাপটা দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু হয়েছে আর এখান পর্যন্ত আপনার এই পর্যন্ত কিন্তু চার ফিট দশ ইঞ্চি জায়গা আছে তো এখানে যখন আপনারা এই জায়গায় সেন্টারিং শুরু করবেন তখন কিন্তু আপনার সিঁড়ির করে যে স্লোভটা আসবে সেই সোলোভটা কিন্তু আপনাকে ক্রমের পক্ষে এখানে বারো ইঞ্চি আনতে হবে এইখান থেকে আপনি এই প্রথম যে চার ফিট এই যে দশ ইঞ্চি দেখতে পাচ্ছেন এই চার ফিট দশ ইঞ্চির থেকে আপনার আরও বারো ইঞ্চি এখানে আনতে হবে তার মানে এই জায়গাটা আপনার থাকবে তখন তিন ফিট দশ ইঞ্চি এটা তিন ফিট দশ ইঞ্চি থাকার পর আপনাকে এখানে সোলোপ আনতে হবে এক কথা আপনার মনে রাখতে হবে এই যে বিরানব্বই নয় ফিট দুই ইঞ্চি যে জায়গাটা এখান থেকে এই পর্যন্ত দেখতে পাচ্ছেন এই নয় ফিট জায়গার এখান থেকে আপনার আরও এক ফিট আগে আনতে হবে তার মানে হচ্ছে আপনার দশ ফিট দুই ইঞ্চি আসার পরে আপনার স্লোপের কাঠটা এখানে সেট করতে হবে এখানে সেট করতে হবে এবং নিচের যে জায়গাটা আপনাকে দেখতে হবে সেটা হচ্ছে এটা কিন্তু আপনার প্রথম ধাপ তো প্রথম ধাপের সেন্টারটা আপনারা নিচ থেকে কোথায় থেকে শুরু করবেন এটাই কিন্তু সব থেকে বড় বিষয় হয় দাঁড়ায় সিঁড়ির কাজে যে আসলে আমরা এই নিচের স্লোপটা কোথায় থেকে শুরু করব তো এটা হচ্ছে আপনার প্রথম ধাপ তো এই প্রথম ধাপের মাঝেই কিন্তু সিঁড়ির রডগুলো খাড়া করা থাকে এই প্রথম ধাপের মাঝখানে কিন্তু সিঁড়ির রডগুলো খাড়া করা থাকে যার কারণে কিন্তু আপনি এই সুলভটা এই প্রথম ধাপে এইখানে আনতে পারবেন না আমার মাওসের দিকে খেয়াল করবেন এইখানে আপনি আনতে পারবেন না তো সেই ক্ষেত্রে আপনি সুলভটা কোথায় থেকে নেবেন সেই সুলভটা আপনি নেবেন এই প্রথম ধাপ যে দশ ইঞ্চি হবে এই দশ ইঞ্চি বাদ দিয়ে আসে আপনার এখান থেকে এই সোলোভটা তুলতে হবে ঠিক এই যে দেখতে পাচ্ছেন এক ধাপ পরে এখান থেকে আপনার সোলোপটা তুলতে হবে তো এই সোলোপটা এখান থেকে আপনার এই জায়গায় আনতে হবে এখান থেকে আপনার এক ফিট ফাঁকে এই স্লোভটা এখানে স্টার্ট করতে হবে এবং এখানে আপনার এই সোলোপটা দশ ইঞ্চি কম রাখতে হবে এই যেমন এখানে দেখুন আপনার নয় ফিট দু ইঞ্চি আছে তো এখানে যদি আপনি দশ ইঞ্চি বাদ দেন তাহলে কিন্তু আপনি এই সুলভটা এখান থেকে টোটালি তুলবেন তাহলে কিন্তু আপনার শরীর যদি সুলভ সেন্টারিংটা সঠিক করতে পারেন আমি এখানে আপনাদের যেভাবে দেখালাম এই দশ ইঞ্চি বাদ দিয়ে এখান থেকে সুলভের কাঠটা বসাবেন এবং এখানে এখান থেকে আপনি আরও এক ফিট ফাঁকে আসতে হবে আসার পরে যদি আপনি সলোপের কাঠটা লাগান তাহলে কিন্তু আপনার সেন্টারিংটা সঠিক হবে আর এখানে যে চার ফিট আর এখানে যে চার ফিট দশ ইঞ্চি তখন এখানে তো এটা হচ্ছে সিঁড়ির আউট আপনি আউট থেকে বাড়াইতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু এখানে আপনার যে কলম আছে সেই কলমের কাছে আপনাকে খেয়াল করতে হবে পার্সে এই জিনিসটাই কিন্তু আপনাকে খেয়াল করে এই সুলোপের কাঠগুলো লাগাতে হবে আর এই জিনিসটা যদি আপনি সঠিকভাবে লাগাতে পারেন তাহলে আপনি সেন্টারিংটা সঠিকভাবে করতে পারবেন তো এবার আসুন রডের অপশন যে রডটা আপনারা কীভাবে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে সিঁড়ির রডগুলো দেওয়া হয়েছে এটা হচ্ছে প্রথম রড এখান থেকে স্টার্ট হয়েছে এখানে তো আপনি রড খাড়া করাই থাকবে তো বড়ো যে রডগুলো থাকবে সেই রডগুলো অবশ্যই আপনারা এখানে যদি এখানে বিম দেওয়া আছে এখানে যদি আপনি এল বিম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ল্যান্ডিং বিম এখানে যদি আপনারা ঝুলায় তো বিম না দেন যদি কনসিল বিম দেন কিংবা ঝুলানো বিম দেন যে বিমই দেন না কেন আপনারা উপর করে যে এখানে যে নিচের বড়ো রডগুলো যাবে সেই রডগুলো আপনারা এখানে বিমের উপর দিয়ে দিবেন এবং এখান থেকে যে টপগুলো যাবে এটা হচ্ছে আপনার বিমের ভিতর দিয়ে যাবেন ভিতর দিয়ে দেবেন এক কথায় এখানকার টপ রডগুলো এখানে নিচে থাকবে আর এখানকার বড় রডগুলো এখানে আসি উপরে থাকবে তাহলে আপনাদের আর সিঁড়ির রড নিয়ে কোনো টেনশন নাই তো এবার যখন সিঁড়ির রড রডগুলো যখন ছাদে দেবেন তখন কিন্তু আপনাকে এই জিনিসটা ফলো করতে হবে তো এই জিনিসটা যখন ফলো করবেন তখন আপনার যেটা বড় রড হবে সেই রডটা বিমের ভিতর দিয়ে এখানে কিন্তু নিচে থাকবে আর এখানকার যেটা ছোট রড সেটা কিন্তু উপর দিয়েই থাকবে আর বড় রডটা এখানে আসে ডাইরেক্ট ছাদের যখন উঠবে তখন আপনি বিমের উপর দিয়ে ছাদের টপে যাবে এবং আপনার সিঁড়ির যেটা টপ রড হবে সেটা আপনি ছাদের নিচ দিয়ে ভিতর দিয়ে দেবেন তাহলে কিন্তু এখানে যে সেম জিনিস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঁড়ির টপ রড এখানে আসি টপ রড হয়েছে আর এটা হচ্ছে আপনার সিঁড়ির মেন রোড উপরে যায় ছাদে টপ রোড হয়েছে তো আশা করি অবশ্যই ক্লিয়ার আমি আপনাদের বোঝাতে পারছি যে ড্রয়িং বুঝলেও সিঁড়ি করতে পারবেন না বুঝলেও সিঁড়ি করতে পারবেন কোনো টেনশন নাই মূল বিষয় হচ্ছে সাহস সাহস করে ধরবেন ইনশাল্লাহ সফল হয়ে যাবেন নো প্রবলেম কোনো টেনশন নাই আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার এই ভিডিওর থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আইকন অন করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ